हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आमी बर्षा, तुम्हारा देखो आमादेर चैनल बॉम्ब स्टोरीज 2.0। आज आमी तुम्हारे साथे शेयर करब एक खुबी इजी होम रेमेडी जेटार साहाज्ये तुम्हारा तुम्हारे स्किन के आरो बेशी ग्लोइंग एवं हाइड्रेटिंग करे तुलते पारो। আমি বলবো না কি এই হোম রেমেডিটা ইউজ করে তোমরা তোমাদের স্কিন টোন কে আরো বেশি লাইট করে নিতে পারো। বাট মানে স্কিন টোন কোনোদিনই নিজের স্কিন টোন কোনোদিনই লাইট হবে না। যেটা তোমার স্কিন টোন, যে স্কিন টোন সেটাই থাকবে। যাদের শরীরে মেলানিন বেশি থাকে সাধারণত তাদের স্কিন টোন ডার্ক হয়। তো আজ আমি তোমাদের সাথে যে হোম রেমেডিটা শেয়ার করছি সেটার সাথে তোমরা তোমাদের স্কিন টোন কে আরো বেশি গ্লোয়িং করে নিতে পারো। তো চলো ফ্রেন্ডস, দেখা যাক এর জন্য আমাদের কি কি লাগছে। নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, মধু আর অ্যালোভেরা জেল। এবারে আমি একটা বাটিতে 2 টিস্পুন বেসন দেব। বেসন আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করবে। এরপর আমি হলুদ গুঁড়ো দেব। হলুদ, আমরা সবাই জানি হলুদ অ্যান্টিসেপ্টিক, তাই হলুদ ইউজ করার ফলে আমাদের ব্রণ বা পিম্পল হবে না। এবারে আমি ইউজ করলাম হানি। হানি আমাদের স্কিনটাকে সফট করবে। এবার আমি ইউজ করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে আরও বেশি হাইড্রেট করবে। এবারে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ইউজ করব ডিস্টিল ওয়াটার। তোমাদের কাছে ডিস্টিল ওয়াটার না থাকলে তোমরা মিনারেল ওয়াটার কিংবা জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও ইউজ করতে পারো। অল্প অল্প করে জলটা দিতে হবে, যাতে প্যাকটার কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকে। এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আরো একটু জল অ্যাড করলাম। তারপর আরো একবার ভালোভাবে এটাকে মিক্স করলাম। এখানে আমার ফেস মাস্কটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। আমি হাতে করে অ্যাপ্লাই করব, তোমরা চাইলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারো। এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের নিচ এরিয়াতে। এটাকে আমি বেশি ভালোভাবে অ্যাপ্লাই করছি বিকজ এই এরিয়াগুলো নিয়ে আমাদের বেশি ডার্ক স্পট দেখা যায়। এটাকে অ্যাপ্লাই করার পর 15 মিনিট এটাকে আমার ফেসে রাখতে হবে। তারপরে ক্লিন ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিলে হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি এই ফেস মাস্কটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে 10-15 মিনিট আমার ফেসে রাখবো। তোমরা চাইলে 20 মিনিটসও রাখতে পারো। অ্যান্ড এই ফেস মাস্কটা তুমি সপ্তাহে 3 দিন ইউজ করবে এর বেটার রেজাল্ট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এটা ফ্রিজে 2-3 দিন স্টোর করে রাখা যায়। অ্যান্ড এটা ফ্রিজে রেখে যদি এটা জমে যায় তাহলে অ্যাপ্লাই করার কিছুক্ষণ আগে এটাকে বেল করে। এর মধ্যে যাদের ড্রাই স্কিন তারা এর মধ্যে নারকেল তেল, এবং যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার দিয়ে ভালোভাবে মিক্স করে আরো বার ব্যবহার করতে পারে। এখানে আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে 10 মিনিটসের মধ্যে। এবারে আমি এটাকে ক্লিন ওয়াটারে ওয়াশ করে নেব। ফ্রেন্ডস, আমি ফেস মাস্কটা ওয়াশ করে চলে এসেছি। অ্যান্ড তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত বেশি ফ্রেশ এবং গ্লোয়িং লাগছে। তোমরা অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার
एंड प्लीज आमार चैनलटाके सबस्क्राइब करे दिओ एबं सबस्क्राइबर पाशे बेल आइकनटाके क्लिक करते भूलो ना। बाय बाय।